আসসালামু আলাইকুম। নতুন দিন নতুন ব্লগ দিয়ে শুরু করছি আজকের যাত্রা। যদিও আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকেল 4টা থেকে, তো দিনের শুরুর ভাগে কী করেছি আর পরবর্তী সময়গুলোতে কী করতে যাচ্ছি সেইগুলো খুঁটিনাটিন থাকছে আমরা আজকের ব্লগটিতে। তাহলে আসুন দেরি না করে পথের ভিউ দেখতে দেখতে অফিসে চলে যাই। অফিসে টুকটাক কিছু সাইনিং আছে, সেগুলো শেষ করে বাসায় আসবো। আজকে তেমন কোনো কাজই নেই, ডে অফ বলে কথা, তবে শুরুর ভাগে কিন্তু প্রচুর কাজ করেছি। কী কী করেছি না করেছি চলুন সকাল থেকে শুরু করে এই পর্যন্ত কী কী করলাম সেগুলোর এক ঝলক দেখে ফেলি। দুপুরে খাওয়ার মেনু কিংবা রাতের খাওয়ার মেনুতে কী কী যে খাবার তৈরি করা হবে সেটা নিয়ে কিন্তু কম বেশি আমাদের সব ওয়াইফদেরই একটা হ্যাটিক টাইম যায়। তো যাই হোক, আমারও সেরকমই যায়, কিন্তু আমি এবার উইকলি সব কিছু রেসিপি কী কী বাড়ে কী কী মেনু থাকবে মোটামুটি একটা স্কেচ আউট করে নিই। তবে হ্যাঁ, বৃষ্টি যখন নামে তখন সেটার ইস্যু আলাদা। বৃষ্টি নামলে আমাদের বাসায় সবসময় খিচুড়ি হবেই হবে, সেটাই হচ্ছে এক নম্বর মুদ্রা কথা। তো আজকে যেটা হয়েছে যে ইয়ানা অনেক দিন ধরে রূপচাঁদা মাছ খেতে চাচ্ছিল, তো ইয়ানার জন্য বিশেষ করে রূপচাঁদা মাছ কিনে আনা হয়েছে। খালা সুন্দর করে টুকটুক করে মাছগুলোকে কেটে দিচ্ছে আর সেই মাছ কাটার ক্লিপিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মাছ কাটাটা না ভীষণ জটিল একটা প্রসেস মনে হয়, দেখে মনে হচ্ছে যতটা সহজ কিন্তু আসলে আমার কাটুকুটু করতে না খুব একটা বেশি ভালো লাগে না, সেটা মাছ হোক কিংবা মাংস হোক। তো খালাকে বলছিলাম যে কোনো দিন যদি অ্যাব্রোডে চলে যায় আবার আগের মতো সেটেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কে আমাকে মাছ কেটে দিবে। তো খালা তখন হেসে বলছিল আমাকে আপনি সাথে করে নিয়ে যাবেন, আমি মাছ কেটে দিব। খালা আর আমার মাঝে কিন্তু বন্ধুত্বটা একদম অসাধারণ, এবং আমি তো বলি খালা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, খালার সাথে অনেক কিছু শেয়ার করি আমি। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে আমাদের যে রূপচাঁদা মাছগুলো সেগুলোকে তো ফ্রাই করা হচ্ছে ডুবু তেলে। আর আজকের এই রেসিপিটা চাইলে কিন্তু আমরা এয়ার ফ্রায়ারেও করতে পারি, তবে এয়ার ফ্রায়ারে স্বাদ সবসময় ভালো আসে না। তো অন্যদিকে যেটা হয়েছে চিংড়ি, চিংড়িগুলোর মাথা লেজটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, ওইটাকে দিয়ে আমরা কোফতা তৈরি করব। আর বিকেলের নাস্তার জন্য আলুর চপের সব কিছু সরঞ্জাম রেডি করা হয়েছে, এক ফাঁকে আলুর চপ বানিয়ে ফেলবো। আর এদিকে যে দেখেন চিংড়ির কোফতাটা ওরকম হয়েছে, ভাত তো আছে নাজিসের চালের, আর এদিকে রূপচাঁদা ফ্রাইটা আর আমাদের যে রুই মাছ ছিল আলাদা করে রাতের জন্য এটাকে ঝোল করা হবে আর দিনের বেলার জন্য আমরা এটাকে ভাজি। খুবই সুন্দর। আর এইখানে দেখেন ছোট্ট রিয়ানা, ইয়ানা এবং তাদের বাবা নিজে করছে, মানে এই যে এই লাইটিং হ্যাপি বার্থডে বেবি আনা হয়েছে, তো এই লাইটিংটা পেয়ে তো আমার কন্যারা ভীষণ মহাখুশি। যদিও এটার অ্যাকচুয়াল লুকটা আমার ক্যামেরাতে এক ফোটাও আসছে, বাট আমার মেয়েরা ভীষণ খুশি হয়েছে সেটা দেখে আমার আসলে ভালো লাগছে। ধন্যবাদ মাসুমকে এটা মেয়েদেরকে কিনে দেওয়ার জন্য। অন্যদিকে দেখি বেলকে যেন টিপেছে, বেল খুলতেই মানে দরজা খুলতেই দেখি যে আমার জন্য মানহা আপু আজকে পাঠিয়েছে মজাদার লিচু আর ওনাদের গাছের আম। মানে আমি মানহা আপুকে যে কী বলে ধন্যবাদ দিব আসলে আমার ভাষা নেই, তবে মানহা আপু কিন্তু ভীষণ ভীষণ কেয়ারিং, সেটা সময় হোক অসময় হোক সবসময় আমাকে কিছু না কিছু সে পাঠাবে। আর আমগুলো দেখেন কী যে সুন্দর, আমার একদম দেখেই জিভে জল চলে এসেছে। বড় আমটা আন্টির গাছের, তো আন্টির গাছের আম প্লাস মানহাপুদের গাছের আম সব কিছু একসাথে আমার জন্য পাঠিয়েছে। তো এই আম দিয়ে মজা মজার ভর্তা করে আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর অন্যদিকে যেটা হয়েছে, আমার বাসায় আজকে সন্ধ্যার দিকে একদল মানুষের আসার কথা, মানে কিছু অফিসিয়াল মিটিং পারপাসে, তো তাদের জন্য রং চা তৈরি করা হচ্ছে। খালা তো রং চা তৈরি করেছে, রং চা আর লেবু একটু আদা কুচি দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা ভীষণ দারুণ আসে। তো মোটামুটি খালা তো এরকম করে কাপে সার্ভ না করে ছোটো ছোটো প্লাস্টিকেই সার্ভ করছে, উপায় ছিল না দেখে, কারণ প্রচুর মানুষ। প্রথমে কথা ছিল 8 জন আসবে, পরে দেখি 10 জন, এখন চলে এসেছে প্রায় 22 জনের মতন। তো এখন আমি তো ওখানে ডালপুরির আয়োজন করেছিলাম, কিন্তু ডালপুরি আয়োজন করলে কী হবে, মানুষ বেশি চলে এসেছে, সমুচার তো একটু শর্ট পড়ে গেছে, তখন আমি সমুচার ডালপুরির কিছু অংশ নিয়ে একটা মজাদার চাট তৈরি করছি ঝটপট করে। তো আমি টক দইয়ের সাথে, ওই যে মনে আছে যে আমি আম দিয়ে দু ধরনের একটা সস বানিয়েছিলাম, গ্রিন সস আর একটা একটু চাটনি টাইপের বানিয়েছিলাম, দুটো একসাথে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, এবং এর সাথে স্বাদ মতো একটু লবণ, চাট মশলা, একটু আপনার টালা জিরে গুঁড়ো, মানে মোটামুটি চিনি সব কিছু দিয়ে সুন্দর মতন করে মিক্স আপ করে নিয়ে আমরা এই চাটটা বানাবো।
এটা একটা ছোট্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন আপনাদের বাসায় হুট করে মেহমান চলে আসছে, হয়তো বা জিনিসটা অল্প আছে, যেমন যেটা আজকে হয়েছে 22 জন চলে আসছে কিন্তু সমুচা আছে 10টা, তো সেক্ষেত্রে সমুচাগুলোকে আমি কুটি কুটি করে এরকম করে চাট বানিয়ে নিচ্ছি, সাশ্রয়ও হচ্ছে, অল্প অল্প করেই মানুষ খাবে। আপনার যে শর্টেজ ছিল সে ফুড শর্টেজটা কেউ বুঝতেও পারলো না, আর আপনার মাঝে দিয়ে খুব সুন্দর করে জিনিসটা তৈরি করা হয়ে গেল। তো মোটামুটি আমি তো এটাকে ফেটিয়ে নিয়েছি, এবং আমাদের যে আমি কিছু আলু পুরি আর কিছু সমুচা দুটো একসাথে সুন্দর মতন করে একটু ছিঁড়ে টিড়ে দিয়ে একটু ভেঙে টেঙে দিয়ে এটার উপর দিয়ে এটা দিয়ে দিচ্ছি। আর একদম উপরে যেটা করব, সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো, একটু টালা জিরে গুঁড়ো, একটু চাট মশলা, মানে হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো একটু একটু করে ছিটিয়ে দিব। চাট কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই খেতে পছন্দ করে। যাই হোক, এখন আবার মিটিংয়ে জয়েন করি আর এরপরে রেডি হয়ে আমরা চলে যাব বিয়ে খেতে। আমরা এখন বিয়ে খেতে যাচ্ছি, মানে দুজনে দুটা ডিফারেন্ট জায়গায় যাচ্ছি। তাসফিয়া যাচ্ছে হচ্ছে ওর কলিগের বিয়ে খেতে, আর আমরা যাচ্ছি হচ্ছে লেডিস ক্লাবের ওখানে। তাসফিয়ার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, পিন পোস্টেও কিন্তু দিয়ে দিয়েছি, মানে পিন কমেন্টে। তো ডেফিনেটলি আমাকে যারা ফলো করেন প্লিজ ওকে সাবস্ক্রাইব করবেন এবং ওকে সাপোর্ট করবেন, কারণ ও খুব সুন্দর সুন্দর মেকআপ আপনাদেরকে ট্রিক্স শেখাবে, মেকআপ কীভাবে করে খুব অল্প সময় কুইকলি করা যাবে, তো ওটা দেখতে হলে কিন্তু ওর চ্যানেলটাতে সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে। ঠিক আছে, কিছু আর কিছু বলতে চাও? আপনারা সাবস্ক্রাইব করেন, আর ওখানে আমি ডেইলি ব্লগসও কিছু করছি, সাথে মেকআপের টিপস আর যেগুলো ন্যাচারাল লুকিং মেকআপ নিয়ে করতে চাচ্ছি, সো আমার আশা করি সবার পছন্দ হবে। থ্যাংক ইউ। তো যাই হোক, দেরি না করে এখন চলে যাচ্ছি গাড়িতে উঠে। আমি প্রথমে নেমে যাব, মাসুম আমি আর রিয়ানা, দেন তার পরবর্তীতে ওরা নেমে যাবে। তো যাই হোক, কথা না বাড়াই চলে যাই গাড়িতে। বিয়ে খেতে তো চলে এসেছি। বিয়েটা বেসিক্যালি আমার জায়ের বড় ভাইয়ের ছেলের বিয়ে, মানে সম্পর্কটা মনে হচ্ছে অনেক দূরের কিন্তু তারপর অনেক কাছাকাছি সম্পর্ক। আর ওই যে দেখেন বিয়েবাড়িতে এসে রিয়ানা কি করছে, ওই বর বউয়ের যে সোফাটা আছে সেখানে যে এসে পোজ দিয়ে বসে রয়েছে, মাসুমকে নামানোর ট্রাই করছে, ও মাসুম বলছে আসো ছবি তোলা শেষ হয়ে গেছে নেমে আসো, কিন্তু কে শুনে কার কথা। আমার মেয়ের ধারণা হচ্ছে যে পার্টি মানেই হচ্ছে তাকে মেইন চেয়ারে রেখে যে একটু বসে টসে ঢং ঢং করে পোজ করতে হবে বা ছবি তুলতে হবে, তার যে ঢং ঢঙ্গির এই ঢং দেখে আমার আসলেই ভালো লাগে। তারপরও মাঝে মাঝে ওকে নিয়ে অনেক টেনশন হয়। এদিকে তো বিয়েবাড়িতে প্রচুর মানুষ চলে এসেছে, চেনা জানা অনেকেই ছিল, তো সবাইয়ের সাথে দেখা হচ্ছে অনেক দিন পর। আর ওইদিকে আমি তো ছবি তুলছি টুকটুক করে, আমার ভাবলাম একটু ভিডিও করে রাখি, আমাদের সুন্দর করে ছবিগুলো আমি একদম শেষে দিয়ে দিব। আর ওইদিকে তো খেতে বসে গিয়েছি, তো রিয়ানা তো বোনদেরকে ছাড়া এসেছে, কারণ জায়নার পরীক্ষা দেখে জায়না আসবে না, জায়না না এলে কোথাও ইয়ানা যাবে না, মানে বুঝেন কি কাহিনী। তো আমরা তো খাবারের জন্য অপেক্ষা করছি, তো একটু একটু করে খাবার চলে আসা শুরু করে দিয়েছে। শুরুতেই বোরহানি চলে এসেছে, বোরহানি আমার ভীষণ ভীষণ প্রিয়, তো যে কোনো বিয়েতে আমি যাই শুধুমাত্র বোরহানি খাওয়ার জন্য। তো অন্যদিকে এই আলু পোকারার চাটনি চলে এসেছে, আমি অল্প একটু চাটনি নিয়ে নিলাম। আর এখনকার বিয়ের না ট্রেনগুলো বা খাবারের যে প্যাটার্নগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, যেমন নান দেওয়া হয় আলাদা করে, রেজালা অনেক কিছুই দেওয়া হয়, তো এখানে ওই যে কথা বলতে বলতে নানও চলে এসেছে, রেজালাও চলে এসেছে। তো আমি যেটা করলাম, একটু নান নিয়েছি একটা পিস আর একটু রেজালা নিয়েছি, নিয়ে এখন এই চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো। স্বাদটা কিন্তু অনেক মজার ছিল। আর অন্যদিকে যেটা হয়েছে যে কাচ্চি বিরিয়ানি এসেছে, অনেকক্ষণ খাওয়ার পরে মনে হয়েছে আরে আমি তো ভিডিও করিনি, তখন তাড়াতাড়ি করে এই ক্লিপিংগুলো তুলে ফেললাম। চিকেন রোস্ট পেয়েছিলাম আর কাচ্চি বিরিয়ানি, সব মিলে মাসুম বাচ্চাকে খাওয়াচ্ছে, আর ওইদিকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা তো টুকটুক করে ছবি তুলতে গেলাম। বর বউয়ের সাথে ওইভাবে করে ছবি তোলা হয়নি, কারণ আসলে ওইভাবে করে স্টেজে উঠে আবার এনার্জি ছিল না, আর এত বেশি লম্বা কিউ ছিল যে আমার মনে হচ্ছিল যে না এর শোকে অসুবিধা নেই, বাসায় যদি কখনো ওনাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন এটা করা হবে। সো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এই যে রিয়ানা তো দুষ্টুমি করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, আর ওইদিকে আমরাও কিন্তু বাসায় ফেরার জন্য এখন প্রস্তুত হয়ে গিয়েছি। তো আমরা তো বের হয়ে গিয়েছি, খুব সুন্দর করে সাজানো গুছানো হয়েছিল, লুকটাও বেশ ভালো ছিল। আর এইভাবে করে আমার আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। আর ওই দেখেন রিয়ানা ম্যাডাম কি করেছে, রিয়ানা ওখানে একটা বাইক পার্ক করা ছিল, যে বাইক পার্ক করা দেখে সে বলছে সে এখন এই বাইক চালিয়ে বাসায় যাবে। দেখেন কি অবস্থা আমার মেয়ের। যাই হোক, এরকম চলতেই থাকবে, সব শেষে আমাদের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে আগামীকাল আবার আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।